বনগাঁয় তিন দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এই আয়োজন বলে জানা গেছে। বনগাঁতে আয়োজিত হলো পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে বনগাঁ খেলাঘর ময়দানে গত 10 তারিখ থেকে শুরু হয় প্রদর্শনী। শুধু পুষ্প প্রদর্শনী নয়, মেলাতে স্থান পেয়েছিল বিভিন্ন ফসল, মরশুমের বিভিন্ন সবজি, আর অবশ্যই ছিল মন ভালো করে দেওয়ার মতো নানান ফুলের মেলা। গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সালভিয়া, ইনকা, পিটুনিয়ার মতো নানান ফুল, ছিল বোগেনভেলিয়া, সব মিলিয়ে ফুলেদের সমাহার। তিন দিন ধরে বনগাঁ খেলাঘর ময়দানে আয়োজিত হলো এই পুষ্প প্রদর্শনী। এ বিষয়ে জেলা উদ্যান পালন দপ্তরের ডেপুটি ডাইরেক্টর বলেন, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমা সব থেকে বেশি ফুল চাষ হয় এখানে। এখানে যারা ফুল চাষ করেন সেই সকল কৃষক এবং যারা বাড়িতেও ফুল চাষ করেন তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ থেকে আমরা বনগাঁতে তিন দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকে তার তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। বনগাঁ মহকুমা মূলত বনগাঁ, বাগদা, গায়েঘাটা তিনটে ব্লক নিয়ে গঠিত এবং এই মহকুমাতে উত্তর চব্বিশ পরগনা জেলায় সব থেকে বেশি ফুলের চাষ হয়। এখানে রজনীগন্ধা, গাঁদা, গোলাপ, অন্যান্য বিভিন্ন ধরনের ফুল হয় এবং বহু মানুষ ফুল চাষের উপর নির্ভরশীল, তাদের জীবিকা নির্বাহ করেন। তা সত্ত্বেও এখানে যেহেতু একটি মহকুমা বড় শহর, এখানে যাতে সাধারণ মানুষ যারা টবে ফুল চাষ করেন, বাড়ির ছাদে ফুল চাষ করেন, বাড়ির আঙিনার সামনে ফুল চাষ করেন, মূলত ওনাদের এবং সাধারণ কৃষককে উৎসাহিত করার জন্য আর্থসামাজিক ব্যবস্থা উন্নত করার লক্ষ্যেই আমাদের এই ফুল প্রদর্শনী এবং প্রতিযোগিতা। অনুষ্ঠানে শুধু ফুলেদের মেলা বসেছিল তা নয়, অনুষ্ঠানে স্থান পেয়েছিল বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন গাছের বনসাই। প্রায় 45 জন প্রতিযোগী অংশ নেন বিভিন্ন বিভাগে। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি পলি হাউসে কিভাবে অর্থকরী ফসল চাষ করা যায় সে বিষয়েও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় এখানে। এ বিষয়ে দপ্তরের বনগাঁ মহকুমার সহ অধিকর্তা ডক্টর সুমন নন্দী বলেন, এই বছর বনগাঁতে প্রথম আমরা ফুলের মেলা শুরু করলাম বনগাঁতে হর্টিকালচার ডিপার্টমেন্টের থ্রুতে। তো মানুষজনের এখানে, যেহেতু বনগাঁটা খুব ফুল চাষের এরিয়া আর কি, এখানে অনেক রকমের ফুল হয়, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস থেকে শুরু করে, গাঁদা থেকে শুরু করে, এখন অনেক মানুষ করছেন পলি হাউসে জারবেরা চাষ করছেন। তো মানুষের এখানে ফুলের চাষের সম্বন্ধে আগ্রহ তো অনেক বেশি ছিল, সে কারণে আমরা এবছর ফুলের মেলা শুরু করলাম এবং মানুষ, অনেক মানুষ অংশগ্রহণ করেছেন। প্রায় 45 জনের মতো পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছেন, তাদের টবে বিভিন্ন রকমের ফুলের চারা, ফলের চারা করেছেন এবং যারা যারা পলি হাউসের মধ্যে জারবেরা বা ফিল্ডে যারা চাষ করছেন, রজনীগন্ধা চাষ করছেন, তারা কাটফ্লাওয়ার হিসাবে অংশগ্রহণ করেছেন, অনেকে সবজিও দিয়েছেন, মাশরুমের স্টল করা হয়েছে। তো এখানে মানুষের খুব আগ্রহ দেখলাম এবং তারা আমাদেরকে অনেক প্রোগ্রাম গড়ে তোলার জন্য বনগাঁবাসী অনেক আমাদের হেল্প করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।